আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমি আসসালাম। আমি বিডি টুডেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মোবারক। আমি আজকে আমাদের খানসামা উপজেলা শতভাগ বিদ্যুতায়ন এবং সরবরাহ এই বিষয়ের উপরে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক এর ডিজিএম সাহেব জনাব মিজানুর রহমান মিজান সাহেব, ওনার কিছু কথা নিব, ওনার কাছে কিছু জানবো। এখন আমি যাচ্ছি মিজানুর রহমান মিজান সাহেবের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি জানতে চাচ্ছি আমাদের খানসামা উপজেলা শতভাগ বিদ্যুতায়িত এবং সরবরাহ যুক্ত একটি উপজেলা, এখানে শতভাগ 24 ঘন্টায় বিদ্যুৎ থাকতেছে, আর এসব সম্ভব হয়েছে আপনাদের চেষ্টায়, একটু এই বিষয়ে যদি আপনি বলেন আর কি। ধন্যবাদ। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান, ডিজিএম রানীর বন্দর জোনাল অফিসে কর্মরত আছি। শেখ হাসিনার উত্তর ঘরে ঘরে বিদ্যুৎ স্লোগানকে সামনে রেখে সবার জন্য শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়িত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 12 ফেব্রুয়ারি 2020 তারিখে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে 23টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেন। এর মধ্যে খানসামা একটি উপজেলা। খানসামা উপজেলায় প্রায় আমরা শতভাগ লাইন নির্মাণ করেছি 1024 কিলোমিটার। এখানে উপকেন্দ্র রয়েছে একটি এবং উপকেন্দ্রের ক্ষমতা 10 MVA। এখানে সংযোগ প্রদান করা হয়েছে প্রায় 52,000 গ্রাহককে। এখানে অর্থব্যয় হয়েছে সরকারের 245 কোটি টাকা এবং গ্রাম সংখ্যা 57টি। আমরা খানসামায় অলমোস্ট শতভাগ সম্পন্ন করেছি, পাশাপাশি চিরিরবন্দর থানায় শতভাগ সম্পন্ন হয়েছে। এখন অল্প কিছু ঘর বাড়ি বাকি রয়েছে, যারা কিনা আলাদা হয়েছে, নতুন করে বাড়ি তুলেছে বা পরিবার থেকে ভাই ভাই আলাদা হয়েছে, তাদের সংখ্যা আমরা নিয়েছি এবং তারা আমরা আগামীতে শোকাবহ আগস্ট, এই আগস্ট মাসের মধ্যেই আমরা শতভাগ সম্পন্ন করব এবং আগস্ট মাসের পরবর্তীতে কোনো গ্রাহক বিদ্যুৎবিহীন থাকবে না। এটা আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় স্যারের ঘোষণা। এবং এখন বর্তমানে খানসামা শত নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতেছি, বর্তমানে কোনো লোডশেডিং নাই। আমরা এখন কিছু মাঝে মাঝে আপগ্রেডেশনের কাজ করতেছি। আপনারা জেনে খুশি হবেন, খানসামাতে আমরা এখন ডবল সোর্সের একটা চিন্তাভাবনা চলতেছে এবং লাইন নির্মাণ চলতেছে। আমরা এখন বিদ্যুৎ নিচ্ছি সৈয়দপুর গ্রিড থেকে, আমরা আরেকটি বিকল্প একটি গ্রিড থেকে বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ চলতেছে এবং অচিরে শেষ হয়ে কাজ শেষ হবে। সেক্ষেত্রে খানসামার অধিবাসী একটা বিকল্প লাইন থাকার সুবাদে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে এবং সে চেষ্টায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং স্থানীয় সরকারের প্রতিনিধিগণ এবং উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের স্যাররা সর্বদা আমাদের সহযোগিতা করতেছেন। সবার সহযোগিতা সমন্বয়ে খানসামায় আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হব এবং আগস্টের মধ্যে আমরা সবাইকে শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।